ওয়েলকাম টু মাই চ্যানেল ফের রিয়া ব্লগস। তো আজকে হলো বুধবার। তো দেখো এখন আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর আজকে দিনটা কিন্তু খুবই সুন্দর, একটু করে রোদ নাই, খুব সুন্দর, মানে মিষ্টি মিষ্টি একটা হাওয়া, এদিকে রোদ নাই, দিনটা আজকে দারুণ করেছে, তাই আমার মনটাও আজকে খুব ভালোই আছে বলতে পারো। মানে গরম টরম নেই, কিছু নেই, বেশ আরাম লাগছে। আর এই যে তোরার আওয়াজ পাচ্ছ, আমার মেয়ে বারবার আমার কাছে আসছে, যেহেতু আমি মোবাইলটা নিয়ে ভয়েস রেকর্ডিং দিচ্ছি, মেয়ে ভাবছে যে কার সঙ্গে আমি কথা বলছি, ফোনটা নিবে আর কি সেই জন্য। তো দেখো এখানে আমার কিন্তু সকালে সব কাজকর্ম হয়ে গেছে কমপ্লিট, যেটুকু আমি সকালে করি আর কি, আমার নিজের খাওয়া, মেয়েকে খাওয়ানো, ঘর বাড়ি পরিষ্কার করা, বিছানা তোলা সব হয়ে গেছে। তো এখন আজকে হবে মাছের ঝোল আর হবে মুড়ি ঘণ্ট, দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এবার আমি আলু, মানে ঝোলের আলু ভাজবো, সেই জন্য তেলের মধ্যে দেখো আলুটা কিন্তু দিয়ে দিলাম। তো এখানে আমি ঝোলের আলুগুলো তুলে নিচ্ছি। তো আলু ভেজে তোলা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ফোড়ন মশলা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিব আমি হলুদ আর লবণ। তো এখানে দেখো আমার মশলাটা কষে গেছে, আলু দিয়েও কষে নিয়েছে, তারপর আমি এখানে কিন্তু জল দিয়ে দিচ্ছি। তো আমার ঝোলটা ফুটে এসছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো আমার ঝোল ফুটে গেছিলো, আমি নামিয়েও নিয়েছি। এবার দেখো মুড়ি ঘন্টা করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। তো দেখো এবার আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। আর ওদিকে কড়াইয়ে কিন্তু আমার আদা জিরা বাটা দেওয়া, চিনি, তারপরে লবণ সব আমি দিয়ে দিয়েছি, ওটা কিন্তু ওদিকে ফুটছে। আর এদিকে দেখো আমি মাছের ভাজা মাথাগুলো এদিকে ভেঙে নিচ্ছি, মশলাটা কষে গেছে, এবার আমি চাল দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার চাল মাছের মাথা দিয়ে কষানো হয়ে গেছে, আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সেটা তোমরা আইডিয়া মতো দেবে, যতটা চাল থাকবে সেটা ডবল করে জলটা দেবে, তাহলে মানে বেশ একটু ঝরঝরা টাইপের হবে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বানানো, তো আমি এবার নামিয়ে নিচ্ছি। তো এবার বসিয়ে দেব আমি ভাত, যেহেতু বাবা মা ওরা তো এগুলো খেতে ভালোবাসে না, আমি আমার বর খুবই ভালোবাসি, তো যাই হোক সেই জন্য আমি ভাতের জলটা বসিয়ে দিলাম। যে রান্না এখন কমপ্লিট, মেয়ে ঠান্ডা গরম জল মিক্সচার করে সব রেডি করে নিয়েছি, এখন মেয়েকে করাবো স্নান, তারপর আমি নিজেও স্নান করবো, একবারে স্নান করে তোমাদেরকে তোমাদের সামনে আমি দেখা করছি। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আমিও করে নিয়েছি, আমি একবারে স্নান করে দেখা করবো তোমাদের সঙ্গে। তো স্নান করে নিয়েছি, আর পাশের বাড়িতে না উপর থেকে ইট করলো মনে হয়, বাইরে ওই জন্য ভয় পেয়ে গেছিলাম। আর ভিজে চুল তো আমি আঁচড়াই না, শুধু যে সিঁদুর পড়ার জন্য একটু সামনেটা আঁচড়াবো, চুল শুকিয়ে গেলে তারপর আঁচড়াবো। আমার মেয়ে আমাকে বাথরুমে খুঁজছে, বাথরুমে দেখে গেল কিনা স্নান করছি, তো
মাম ঘরে আছি যাওয়াজ পেয়ে গেছে এখন ঘরে আসবে মা ঘরে আছি তারপরে এখানে ভোগ তোমাদেরকে দেখাবো এখানে মানে একটু নরনারায়ণ সেবাও হবে খিচুড়ি তরকারিগুলো সব হচ্ছেই আর আমার রান্নাও দেখাচ্ছি তোমাদেরকে মুড়ি ঘণ্ট করেছি পোলাও টাইপের করছি ঠিক মুড়ি ঘণ্ট টাইপের না আর মাছের ঝোল আর কালকে তরকারি আছে একটু ডাল আছে একটু একটু পায়েস আছে না দেখো এখানে আমার পোলাও মেয়েকে একটু খাইয়েছে এখানে আছে পোলাও বলতে মুড়ি ঘণ্ট টাইপের মাছের মাথা দিয়েছি আর এই যে এটা তো আমার গুলিটা খাওয়া হয়ে গেছে তো এখন ওকে আমি ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর আমি খাবো ঘুমটা পাড়ি দিই একবার আমার খাওয়ার সময় একবার থালা সাজিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তো চলো আমি আমার থালা এখন সাজিয়ে নিয়েছি আর ডাল তরকারি কিন্তু সব কিছু ছিল তো আমি কিছু নিইনি আমার অত হিজে ভিজে খাবার ভালো লাগে না প্লেনটাই ভালো লাগে তো চলো আমার থালাটা তোমাদেরকে দেখাই আর হ্যাঁ আমার ট্রাইপডটা আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় ছিল যে শোকেসের একদম পিছনে আছে তো দেখো এখন ট্রাইপডে করছি তো কী সুন্দর লাগছিল ভিডিওটা যেটা যার জন্য তৈরি সেটা তো ভালো লাগবে যাই হোক আমার থালাটা আগে দেখাই এই যে আমি এখানে সাজিয়ে নিয়েছি মাছের ঝোল এখানে একটু ভাত নিয়েছি আর এখানে একটু নিয়েছি মুড়ি ঘণ্ট তো তোমরা তো দেখেই নিলে তো চলো এবার আমি ঝটপট করে খেয়ে নিই আর মোবাইলে একদম চার্জ নেই পুরো ব্যাটারির জায়গাটা লাল হয়ে গেছে তো চলো মোবাইলটাকে চার্জেও বসে দিই চার্জ হোক আর আমি খাওয়া দাওয়াটা বাবারি হ্যাঁ আর আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তো এখন বিকাল পৌনে ছটা বেজে গেছে তো দাও দেখো বাইরের আলো এখনো আছে আর এখানে আমি ম্যাগি করছি ম্যাগির জন্য এখানে পেঁয়াজ ভাজছি আমার মেয়ে বারবার আমার কাছে চলে আসছে আর এই যে আলনা ঠেলানা দেখে বুঝতে পারছি একটু বাইরে গেছিলাম ঘুরতে তো যাই হোক চলে এসেছি এসে মাথায় তেল দিয়েছি তো দেখো তো ম্যাগি করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি মেয়েকে কার্টুন দিয়ে দূরে পাঠাবো ওই জন্য জয় গুরু জয় গুরু জয় গুরু মা জয় গুরু করো জয় গুরু জয় গুরু জয় গুরু কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
জয় গুরু বললেই হলো না, হাতি ঠাইতে হবে। প্রজেক্ট লিখতে হবে, তো আর ভিডিওটা করতে পারবো না। তো সারাদিনে কি কি করলাম না করলাম ধরো দেখতে পেলে, আর রাত্রে সেরকম কিছু করার নেই। হাজব্যান্ড দুপুরে এসে খেয়ে গেছে, এখন ডিউটি থেকে চলে আসবে, তো ব্যাস রাত্রে কিছু আর নেই। তো রাত্রে যদি ভিডিও করি তো সেটা পরের ব্লগে দেবো। আমাদের পাড়াতে খিচুড়ি, তোমাকে তো বললাম যে ভোগ টোগ হবে, সেখানে খিচুড়ি তরকারি টরকারি যদি খেতে যাই তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। ভোগটি সেটা যদি করে সেটা পরের ব্লগে পেয়ে যাবে। দিদা তোমাকে দেখা যাচ্ছে গেটের ফাঁক থেকে, আসো। দিদা লুকিয়ে গেল আবার। তো যাই হোক, তো এখন প্রজেক্ট লিখি, যদি যাইও সেটা অনেক রাত্রেই যাওয়া হবে, 8টা সাড়ে 8টা 9টা এরকম হবে। তো এখন আমি লিখি, এখন আর কোনো কাজ নেই আমার। তো ম্যাগিটা তো দেখালাম, ওকে আমিও খেয়েছি, মেয়েও খেয়েছি, আমাদের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, একবারে রাত্রেবেলা ডিনার হবে, ব্যাস। তো মেয়েকে আমি কার্টুন লাগিয়ে দেবো বা নিচে খেলা করবে আর আমি লিখবো। তো এখন ভিডিওটা, মানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখো বোন ফেলে দিচ্ছে, আর সাবস্ক্রাইব আছে ছোটো ছোটো বেল বাটন আছে, সেটা প্রেস করতে অবশ্যই ভুলবে। আমার ভিডিও সব তুমি তুমি দেখতে পাবে। চলো বন্ধু, দেখা করছি পরবর্তী নতুন ব্লগ নিয়ে। আজকের মতে টাটা। হ্যাঁ টাটা দাও, আগে টাটা দাও, টাটা।